আপনারা সবাই জানেন যে আমি কিছুদিন আগে আমার বাসা চেঞ্জ করছি। বাসা চেঞ্জ করার কারণে আমার পাসপোর্টটা পাচ্ছি না। পাসপোর্ট না পাওয়ার কারণে আমার অনেক বেশি টেনশন হইতেছিল। আমি পুরানো বাসায় ফোন করছি, ওইখানে আমি পাসপোর্ট রেখা আসছি কিনা, ওরা বললো যে না, ওইখানে আমি পাসপোর্ট রেখা আসি না। মূলত আমার দুইটা পাসপোর্ট, কারণ হচ্ছে কি, একটা হচ্ছে আমার বাংলাদেশের আর আর ওইটা হচ্ছে আমার রিনিউ করা লাগতো, এখানে এসে রিনিউ করছি, তো আমার এখন দুইটা পাসপোর্ট হয়ে গেছে। তো পুরানো পাসপোর্টটাই হচ্ছে বাংলাদেশেরটা আমি পাচ্ছি না। তো এর আগে আমি এই স্টোরিটা বলি যে আমি যখনই কারোর জন্য কোনো কিছু বানাইতে যাই, সেটা কখনোই পারফেক্ট হবে না। বাসায় আমি রসমালাই বানাইছিলাম এর আগের দিন, এত সুন্দর হয়েছে। আজকে আমি সামওয়ানের জন্য রসমালাই বানাইতেছিলাম, তো কি হয়েছে দেখেন, আমার রসমালাই পুরো ভাইঙা শেষ হয়ে গেছে। আর এইখানে হচ্ছে আমি একটুখানি রুই মাছ ভাইঙা তারপরে রান্না করছি, তো ভাত খাইয়ে নিতেছি। মনটা এমনিতেই খারাপ, কারণ আমি কাছ থেকে আইসেই রসমালাই বানানোর চেষ্টা করলাম, বাট রসমালাই হইলো না, এত বেশি মেজাজ গরম হয়ে গেছে। এই জন্য হচ্ছে ক্ষুধা লাগছে, ভাত খাইয়ে নিচ্ছি। আর আপনাদেরকে বলতেছিলাম যে পাসপোর্টের কাহিনিটা, পাসপোর্টটা হয়েছে কি, আমার হয়তো বাসাটা চেঞ্জ করার কারণে আমি কোন পার্সে রাখছি, তো পুরা বাসা তন্ন তন্ন করে ফেলছি। জানেন তো পাসপোর্ট ছাড়া আমার কত সমস্যা, নট অনলি আমার, প্রতিটা মানুষেরই যদি পাসপোর্ট এক এক দেশে থাকেন, তো এগুলো আমি হচ্ছে কি কেয়ারলেস, আমি কোনো কিছুর কেয়ার করি না। আমার যখন দরকার পড়ে তখন আমি ওইটাকে খুইজা তন্ন তন্ন করে ফেলি। তো যাই হোক, এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি শিন থেকে অর্ডার করছিলাম কিছু ড্রেস, তো প্রতিটা ড্রেস হচ্ছে আমার চলে আসছে। এখন এই ড্রেসটার আগা মাথা আমি কোনো কিছুই বুঝতেছি না, যদিও এটা আমি কিনছিলাম একটা শাড়ি কিনে তারপর এটার সাথে পরার জন্য। এটা আমার ফেভারিট ড্রেস, আই থিঙ্ক সো আমি ঈদের দিন পরবো যদি আমার সময় পাই, কারণ হচ্ছে আল্লাহ জানে ঈদের দিন আমি অফ পাবো কি না। আর এখানে ছোটো 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 আমি হচ্ছে কি বলে টপসের মতো কিনছি, এগুলো আমার অনেক বেশি পছন্দের। আর এগুলো আমি শাড়ি কিনলে শাড়ির কাজ সাথেও পরতে পারবো, বিকজ অফ আমি শাড়ি অনেক বেশি পছন্দ করি। আমার জাস্ট জামা কাপড় কেনা পর্যন্তই শখ, পরে হচ্ছে একেবারে মানে সব কিছু এলোমেলো করে আমি একেবারে বস্তার মধ্যে ঢুকে রেখে দিই, এরকম অবস্থা। একটারও আমার আয়রন থাকে না, তো এখন দেখেন নতুন জামা কাপড় আমি সব একসাথে রেখে দিতেছি হাগে জয় মিলায়া, কারণ হচ্ছে কি এখন আমার এনার্জি নেই এগুলো ঠিক করার মতো। প্রতিটা আমি বাইর করে তারপরে হচ্ছে চেক করে করে দেখছি, আর এদিকে এখন এইভাবে রেখে দেবো পপাইসের ব্যাগে, কারণ হচ্ছে আমার স্টোরের অ্যাড্রেস দিয়েছিলাম, স্টোরে আসছিলো আর আমি তখনই খুলে দেখে ফেলছি। তো এই জন্য হচ্ছে এখন দুই ব্যাগ লাগছে, কারণ জানেন তো যে ওনারা যেইভাবে প্যাক করে দেয় ওইটা হচ্ছে কখনোই ওইটা সেম টু সেম প্যাক করা যায় না। তো যাই হোক, এই যে আমার কিছু টাকা আমার পার্সের মধ্যে, অ্যান্ড আমি ফাইনালি আমার পাসপোর্টটা পাইছি, আমি এত বেশি খুশি হয়েছি, কারণ আমার মাথার মধ্যে ভো ভো করে ঘুরতেছিলো যে ভাই আমি এখন কেমনে কী করবো, কীভাবে কী করবো, আমার মাথা ঘুরতেছিলো, কারণ পাসপোর্ট ছাড়া তো চলাই যাবে না, তাই না? তো এই যে আমার এটা হচ্ছে নতুন পাসপোর্ট, এটা আমেরিকাতে আসার পরে হচ্ছে বানাইছি, রিনিউ করছি। আর এইটা হচ্ছে আমার পুরানো পাসপোর্ট, যেটার মধ্যে হচ্ছে আমার আমেরিকার ভিসা লাগানো। তো এইটাই আমি পাচ্ছিলাম না, যেটার মধ্যে আমার আমেরিকার ভিসা লাগানো না। কল্পনাও করতে পারি না যে আমি এতটা কেয়ারলেস, কারণ হচ্ছে কি আমি পাসপোর্টটা কোথায় পাইছি জানেন, আমার জুতার ব্যাগের মধ্যে। জুতা যে ওই বাসা থেকে সবগুলো জুতা আনছি না, ওই জুতার ব্যাগের মধ্যে আমি পাসপোর্ট পাইছি পরে যায়। তো যাই হোক, এখন থেকে আমি ইনশাল্লাহ দেখবো, কেয়ার করে রাখবো, কারণ তারপরও ভুলা যায়, আমি কোনো জায়গায় রাইখা তারপরে ভুলা যায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, অ্যান্ড আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আর আমি একটুখানি শিখ দার্সে আমার এরকম থাইমা থাইমা কথা বলতেছে আর ভয়েসটা এরকম হচ্ছে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।